করেছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আজ 17 মার্চ জাতির পিতা মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বাঙালি জাতির জন্য তিনি আশীর্বাদ হিসাবে এসেছিলেন। আমার কাছে মনে হয় আল্লাহ রব্বুল আলামিন বাঙালি জাতিকে পরিত্রাণ দেবার জন্য তাকে পাঠিয়েছিলেন। তিনি ছিলেন একজন নিখাত বাঙালি। তার চালচলন, পোশাক পরিচ্ছদ, আচার আচরণে, কথাবার্তায় সর্বত্রই তিনি বাঙালিত্বকে ধারণ করেছেন। তিনি আধুনিকতার ছোঁয়া বা পাশ্চাত্যের বা অন্য কোনো দেশের কোনো কিছুকেই অনুকরণ করেননি। আর অভীষ্ট লক্ষ্য ছিল তার স্কুল জীবন থেকে। স্কুল জীবন থেকেই তার গ্রেপ্তার হওয়া, জীবনে প্রায় 14 বছর কারা অন্তরালে থাকা, সর্বত্রই সকল ঘটনায় দেখা গেছে তিনি অমিত শক্তি নিয়ে, দূরদৃষ্টি নিয়ে, অসীম সাহসিকতায় বাঙালির অধিকার আদায়ের জন্য পর্যায়ক্রমে কাজ করেছেন। আর বড় একটি অর্জন ছিল তার হোসেন শহীদ সোহরাওয়ার্দি, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছ থেকে তিনি রাজনৈতিক সহচর্যে গিয়ে শিক্ষা নিয়েছেন। তবে তাদের যে সকল বিষয়গুলি বাঙালিত্বের জন্য, বাংলাদেশের জন্য প্রয়োজন, সেগুলোকে ধারণ করে কোনো কোনো সময় তিনি তাদেরকে অতিক্রম করে গেছেন। এর কারণে বিশ্ব পরিমণ্ডলে বঙ্গবন্ধুর একাধিক পরিচিতি। তাকে বলা হয় বিপ্লবী নেতা, কোথাও বলা হয় স্বাধীনতার স্থপতি, কখনো বলা হয় বাঙালি জাতীয়তাবাদের জনক, আবার বিশ্ব পরিমণ্ডলে বলা হয় যে বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের শান্তির অগ্রদূত হিসাবে তিনি জুলিও কুরি শান্তির পদক পেয়েছিলেন। বাংলাদেশের সৃষ্টি হতো কি না সন্দেহ আছে তার জন্ম না হলে। বাঙালি বাংলাদেশকে তিনি কতটা ভালোবাসতেন সেটার প্রমাণ রেখেছেন পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে তাকে যখন তার ফাঁসির রায়ের কথা জানানো হয়। তিনি বলেছিলেন, আমার একটি চাওয়া আছে, মৃত্যুর পরে আমার লাশটি আমার প্রিয় জন্মভূমিতে পাঠিয়ে দিও। মানুষ তার জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসে, আর বঙ্গবন্ধু নিজের জীবনকে উৎসর্গ করে বাঙালিকে, বাংলাদেশকে ভালোবেসেছিলেন, সে কারণে এমন কথা বলতে পেরেছিলেন। দেশ স্বাধীন হওয়ার পরে তিনি তার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন কর্মসূচি গ্রহণ করেন, যেখানে দরিদ্রের ব্যবধান থাকবে না, গ্রাম শহরের ব্যবধান থাকবে না, যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না। এভাবে তার একটা ঐতিহাসিক পদক্ষেপ যখন বাস্তবায়নের দিকে তিনি গেলেন, সেই সময় তাকে দেশীয় এবং বিদেশীয় ষড়যন্ত্রে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু আমার পর্যালোচনায় বঙ্গবন্ধুর মৃত্যু হয় না, মহামানবদের কখনো মৃত্যু হয় না। যারা কীর্তির মধ্য থেকে অমরত্ব লাভ করে, বঙ্গবন্ধু তিনি। ব্যক্তি মুজিব হয়তো প্রাকৃতিক কারণেই একসময় আমাদের মাঝে থাকবেন না, এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেত, কিন্তু তার যে কীর্তি, তার যে অমর সৃষ্টি, বাঙালি জাতীয়তাবাদ, স্বাধীন বাংলাদেশ এবং বাংলাদেশের জন্য যা কিছু করণীয়, তার 3.5 বছরের মধ্যে সে জাতীয় আইন, পরিকল্পনা, নীতি নির্ধারণ করে গেছেন। কাজী যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের লাল সবুজের পতাকা থাকবে এই ভূমণ্ডলে, যতদিন বাঙালির বসবাস থাকবে বিশ্বব্রহ্মাণ্ডে, যতদিন নির্যাতিত নিষ্পেষিত মানুষের কণ্ঠস্বর থাকবে, ততদিন শেখ মুজিব আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর জন্মদিনে আমার প্রত্যাশা, আসুন তার মতো নেতাকে আমরা দল মতের ঊর্ধ্বে রাখি। বঙ্গবন্ধু আমাদের জন্য আশীর্বাদ ছিলেন। তিনি বাঙালি জাতির শত সহস্র বছরের অতীতে কেউ যা করতে পারেনি তিনি করেছেন, তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে হবে। আওয়ামী লীগের কাছে আমার প্রত্যাশা থাকবে,
বঙ্গবন্ধুর বিশালতা হিমালয়ের মতো সেটাকে ছড়িয়ে দিতে হবে। যারা প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেন তাদের বলবো, আওয়ামী লীগের সঙ্গে দূরত্ব থাকলে থাকতে পারে, সেটা ভিন্ন কথা। বঙ্গবন্ধু যেন হয় আমাদের সকলের মহামানব, চলার পথের পাথেয়, আমাদের অনুকরণীয় মৃত্যুঞ্জয়ী ব্যক্তিত্ব। বঙ্গবন্ধু চেয়েছিলেন দুর্নীতিমুক্ত সুশাসন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সাম্প্রদায়িকতাহীন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, তিনি চেয়েছিলেন ধনী দরিদ্রের ব্যবধান দূর করা, তার অভীষ্ট লক্ষ্য ছিল আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করা। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেক কর্মসূচি গৃহীত হয়েছে, বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। তবে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আরও পদক্ষেপ নিতে হবে। সুশাসনকে প্রতিষ্ঠিত করা, দুর্নীতিকে সত্যিকার অর্থে নির্মূল করা, ধনী দরিদ্রের ব্যবধান দূর করা, সাম্প্রদায়িক উস্কানি দূর করা সহ আরও কিছু কর্মসূচি বঙ্গবন্ধুর ছিল, সেগুলি বাস্তবায়ন করা না হলে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়ন, পদ্মা সেতু, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট দিয়েই কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে।